আলুর পরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমার ছেলেরও ক্লাস চলছিল, আমার মোবাইলটা ছেলেকে দেওয়াই ছিল, তো সেই কারণে আমি আর ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি। তো আলুর পরোটা আমার ছেলে আবার ডিমান্ড করেছে আলুর পরোটা বানানোর জন্য, আর দই দিয়ে খাবে, সেই কারণে ও আলুর পরোটাটা আমার খেতে দিয়েছিল। তো আমি আর আমার ছেলে দই দিয়ে খেলাম, টক দই দিয়ে, জাস্ট সুপার লাগলো খেতে। আর ওই মুস্তা দোস্তি করতে সিনেমাটা তো আছে না, ঋত্বিক রোশন আর রানী মুখার্জি আর কারিনা কাপুরের, তো ঋত্বিক রোশন আলুর পরোটা গরম গরম আলুর পরোটার সাথে ঠান্ডি ঠান্ডি দই দহি দিয়ে খায়, সেই মানে টেস্ট লাগে। তো সেটাই আমি ট্রাই করলাম যে কেমন লাগে, আমার খুব মনে পড়ে গেল জিনিসটা যে আলু পরোটাটা এইভাবে খেয়ে দেখি তো কেমন লাগে। তো খুবই ভালো লাগলো, আমার ছেলেরও খুব ভালো লাগলো, আর আমার হাজবেন্ডও আলু পরোটা খেয়ে গেছে, তবে ও দই দিয়ে খায়নি, ও সস দিয়ে খেয়েছে। তো চলে গেছে, এক বছর রান্না করতে বসে পড়েছি, এখন ডাল হয়ে গেছে আর কুমড়ো ভাজা করেছি, ছোটো ছোটো কুমড়ো ভাজা করেছি, আর এই ছোটো মাছ, একদম ছোটো মাছ চচ্চড়ি করবো, মলা মাছ এটা। আর আমার ছেলে যেহেতু এই ছোটো মাছটা খায় না, তার জন্য ওর জন্য রুই মাছ আছে, সেটা আমি ঝোলে দিয়ে দেবো। তো রান্না করি এখন, খালি সব কিছু হয়েই গেছে মোটামুটি অলমোস্ট, এখন খালি মাছটা করলেই আমার ডান, রান্না ডান। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কুচি পেঁয়াজ হালকা ভাজা ভাজা করব, ভাজা হয়ে গেলে এই ছোট ছোট আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, ওটাকেও হালকা ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেছে, এখন এই ছোট ছোট আলুগুলো, আলু ভাজার মতন কাটা আলুগুলোকে ছেড়ে দেবো। লবণ দিয়ে দেবো একটু, স্বাদ মতন লবণ। হলুদটা আমি একটু পরেই দেবো, এখন দেবো না, একটু ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু হলুদ দেবো। এখন দেবো একটু কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়োটা দেবো না, যেহেতু আমার ছেলে খাবে, ঝাল যদি বেশি হয়ে যায়, কাশ্মীরি লঙ্কাতে খুব একটা ঝাল হয় না, খালি কালারটাই আসে, তো সেই কারণে কাশ্মীরি লঙ্কাটি একটু দিয়ে দিলাম। চামচটা ভীষণ ছোটো, উঠছে না, এই জন্য একটু বারে বারে দিতে হচ্ছে। এবার একটু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভাজা করবো। মশলা সেরকম বলতে তো কিছুই নেই এর মধ্যে, তাও একটু ভাজা করতে হবে। জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এগুলো না ছোটো মাছের দিলে ঠিক ভালো লাগে না, একদম ছোটো তো টেস্ট পাওয়া যায় না, খালি পেঁয়াজ কুচি দিয়ে করলেই এটার টেস্টটাই আলাদা হয়ে যায়। ভাজা ভাজা হয়েই গেছে, পুরোপুরি আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ছেলের মাছ দুটো দিয়ে দিলাম আগে, তাহলে একটুখানি মশলাটা ভিতরে ঢুকবে। এবার আমি কাঁচা মাছগুলোকে, ছোটো ছোটো কাঁচা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এগুলো ভাজলে পরে একদমই ভালো লাগে না, একদম শক্ত হয়ে যায়, আমরা কাঁচা কাঁচাই দিয়ে দিই, ভালো মতন কষিয়ে নিই, বাস জাস্ট অসাধারণ লাগবে খেতে। জল দিয়ে দিই, এটা ভালো মতন কষবে ছোলগুলো দিয়ে, একদম স্টিমে রেখে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য আমরা, কোনো ভয় নেই, এই মাছগুলো গলে না, বেশি মাছগুলো গলে যায় হচ্ছে বড়লি মাছগুলো, ওগুলো বেশিক্ষণ রাখলেই, কষালেই একদম পুরো ভেঙে যায়, এই মাছগুলো কোনো ব্যাপার না, এই মাছগুলো ভাঙবে না। তো এটা এখন হোক আস্তে আস্তে, অলমোস্ট হয়েই গেছে, আর একটু ঝোলটাকে আমরা শোকাবো, নাহলে পরে চকচকে টাইপ হবে না, ধনে পাতাটা দিয়ে দিই, নাহলে সেন্ট হবে না পরে। বাড়ির গাছের ধনে পাতা তোমাদেরকে দেখিয়েছিলাম, সুপার ধনে পাতা, নামিয়ে ফেলেছি রেডি আমার মাছ চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি।
একদম রেডি, ধোঁয়া উঠছে, ধরতে পারছি না বাটিটা, গরম তো কমপ্লিট। আমাদের রাস্তার ছোট্ট কুকুরের বাচ্চা, এই যে এটা মা আর এটা বাচ্চাটা, এত কিউট, কি ভালো লাগে বাচ্চাটাকে। চারটা বাচ্চা দিয়েছে এই ইয়েটা কুকুরটা, আরো বাচ্চা কাচ্চা কোথায় আছে কে জানে। আমাদের বাড়ির সামনে শুয়েছিল, খুব ভালো লাগে এই গুদুর গুদুর বাচ্চাগুলোকে। কি হয়েছে কি হয়েছে, এটা একদম ওর মতনই দেখতে না। আর ব্ল্যাকটা কোথায় গেল, ব্ল্যাকটা একটু বড় হয়ে গেছে। এই যে এটা কিন্তু এটা মাটা হালকা একটা ডিপ, আমার ছেলের সাথেই খেলে, এই ধরে না, ওর মা কিন্তু রেগে যাবে। গুড ইভিনিং, চলে এসেছি চা নিয়ে। আমার ছেলে বসে খাচ্ছে আলুর পরোটা। সকালে আলুর পরোটা করেছিলাম তো একটু দুটো বেশি হয়ে গেছিলো, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। ও জানি ও বিকালে দিলেও খেয়ে ফেলবে, যখনই দাও তখনই খেয়ে ফেলবে, তো বিকালে ওকে আমি আজকে এটাই দিলাম, একটা একটা আলুর পরোটা একটু সস দিয়ে ও খেয়ে ফেলবে। সকালে কটা খেয়েছিলে? সকালে টু, আর এখন ওয়ান। ওয়ান, খুশি তো? আরেকদিন বানিয়ে দিও। আরেকদিন বানিয়ে দিও, মানে রোজ যদি আলুর পরোটা খাওয়া যায় তো কোনো ব্যাপার না, মানে এরকম আলুর পরোটা, পাও ভাজি, এরকম টাইপের জিনিসগুলো সব বাচ্চারা ভালোবাসে, তো এইসব জিনিসে খাওয়া বেশি উচিত না। কিন্তু বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে একটু একটু করতেও লাগে, কিছু করারও থাকে না, তো যেহেতু এটা বেঁচে ছিল সেটা বললাম যে এখন তাহলে তুই খেয়ে নে, আর দুধ টুধ কিছু খাবে না, হয়ে গেল খাওয়া। তো আমিও চাটা খাই, ঠান্ডা হয়ে যাবে, ব্রেড দিয়ে আমি খাচ্ছি চা। তোমরা চা খাও ফটাফট, সন্ধে হয়ে গেছে একদম। চকলেট, আই লাভ চকলেট, আমার ভীষণ ভালো লাগে, যে কোনো চকলেটই খেতে খুব ভীষণ পছন্দ করি। তার মধ্যে পুরো বাদাম কাজু দেওয়া, ফিউজ নাম না, ফিউজ চকলেট। এখন বাজে এখন বাজে 8:45, আর একটু পরেই ভাত খাওয়ার টাইম হয়ে যাবে, মানে 10টা নাগাদ। তো খাওয়া দাওয়া, ঘুমানো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর কিছু করার নেই। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতন এখানেই টাটা, আবার আসবো নিউ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।